জন্য বেটার, ছবি তোলার জন্য বেটার, কিন্তু স্পেস দরকার, তাই না? হ্যাঁ। আর আমরা কতটা ভদ্র এই যে তার প্রমাণ এখানে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, ভালোবাসা সব এই লাভের মধ্যেই আছে। এই যে দর্শক, আমরা কতটা ভালো, দেখেন গঙ্গাচড়ার সিটাকে তো আমরা ভাঙেই ফেলছি। হ্যাঁ, এই যে এটা কি গাছ, এটা কি ফুল? এটা ফুলের তো নাম জানি না, নাম জানি না, ফুলটা সুন্দর লাগতেছে। জঙ্গল ফুল। জঙ্গল, হ্যাঁ দাদা, কি ফুল? জঙ্গল ফুল না? গঙ্গাচড়া বাসীদের জন্য সুখবর, প্রাণ প্রকৃতি নিয়ে সাজানো রংপুরের গঙ্গাচড়া খারুভাজ বিলে গড়ে তোলা ইকো পার্ক মন কেড়েছে বিনোদন প্রেমীদের। নগর জীবনের ব্যস্ততা ঠেলে অকৃত্রিম পরিবেশে খোলা নিঃশ্বাস নিচ্ছেন দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী প্রকৃতি প্রেমীরা। তাই ঘুরতে ঘুরতে চলে আসলাম এই পার্কে। পার্কটি খুব ছোট হলেও এর প্রকৃতিটা অনেক সুন্দর, পরন্ত বিকেলে মন খুলে বিশুদ্ধ বাতাস নিতে চলে আসতে পারে। কেউ কেউ এই পার্কটির নাম বলে প্রশাসনিক পার্ক। এই পার্কটিতে জানা অজানা বেশ কিছু ফুলের গাছ রয়েছে যা আপনাকে সত্যি মুগ্ধ করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও, দিস ইজ সোহাগ। দর্শক, চলে আসলাম সুন্দর একটি পার্কে, রংপুরের একেবারে পাশে। যদিও কাজ চলতেছে, তারপরেও অসাধারণ একটি পরিবেশ। আপনারা যারা কাপল রয়েছেন তারা এখানে আসতে পারেন আর কি। আর এই পার্কটির নাম হচ্ছে প্রশাসনিক পার্ক। এটা হচ্ছে গঙ্গাচড়া খারুভাজ। দেখেন পার্কটা কি সুন্দর। এগুলো কিন্তু বড় বড় পুকুর, মনে হচ্ছে যে নদী বা বিল মনে হচ্ছে আর কি, কিন্তু আসলে একটা এগুলো হচ্ছে বড় বড় পুকুর। আর এই যে সামনে হচ্ছে বসার স্থান, আর এই পাশে নৌকা দেখা যাচ্ছে, যদিও পানি নেই। বর্ষাকালে মোটামুটি অনেকে নৌকায় ঘুরতে পারবে আর কি। আর এই জায়গাটি সন্ধান দিয়েছে আমার খুব কাছের মানুষ, ভাইয়ের বাসা এখানেই। আচ্ছা, এই পার্কটার নামটা কি একটু বলেন তো, পুরো নামটা? খারুভাজ গঙ্গাচড়া প্রশাসনিক পার্ক। খারুভাজ গঙ্গাচড়া প্রশাসনিক পার্ক, না? আচ্ছা, এই পার্কটা কার উদ্যোগে করা হয়েছে? এই পার্কটা প্রশাসনের পক্ষ থেকে এই পার্কটা করা। এটা কি সরকারিভাবে? জি জি। এই জায়গাটা কি সরকারি? জি, সরকারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি গাছ, এটা কি ফুল? এটা ফুলের তো নাম জানি না, নাম জানি না, ফুলটা সুন্দর লাগতেছে। জঙ্গল ফুল। জঙ্গল, হ্যাঁ দাদা, কি ফুল? জঙ্গল ফুল না? হ্যাঁ। দুই পাশে কলা গাছ লাগানো হয়েছে, রাস্তাটা খুব চিকন রাস্তা আর কি। এই যে নতুন করে কাজ চলতেছে আর কি, দেখেই বোঝা যাচ্ছে। শুক্রবারে অনেক মানুষ আসে, তাই না? আচ্ছা, এই পুকুরটা যখন পানি থাকবে তখন ভালো লাগবে আর কি, দিন পর পানি হলে অনেক। আচ্ছা, এটা অরিজিনালি কি পুকুর না বিল? এটা বিল, এটা বিল ছিল, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্ষাকালে এখানে যখন পানি থাকবে তখন খুব সুন্দর লাগবে আর কি, নৌকাতে অনেকে ঘুরতে পারবে। আসলে দর্শক, আমার কিন্তু গ্রামীণ পরিবেশটা খুবই ভালো লাগে, আর গ্রামের মধ্যে এই পার্কটি অসম্ভব সুন্দর। এইসব জায়গায় আসলে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। আমি সব সময় চেষ্টা করি এই ধরনের পরিবেশে যাওয়ার আর কি, খুবই ভালো লাগে। কোলাহল মুক্ত এলাকা, মুক্ত বাতাস। হ্যাঁ হ্যাঁ, একেবারে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় এখানে আর কি। এখানে লেখা ছিল আই লাভ গঙ্গাচড়া, যদি এটা ভেঙে গেছে। এটা কি ভেঙে ফেলানো হয়েছে না ভেঙে গেছে? এটা ভেঙে গেছে, কাজ করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে দূর থেকে যেন দেখা যায় আর কি, তাই না? তবে এখানে আর একটু স্পেস দরকার, ছবি তোলার জন্য বেটার। ছবি তোলার জন্য বেটার, কিন্তু স্পেস দরকার, তাই না? হ্যাঁ। আর আমরা কতটা ভদ্র এই যে তার প্রমাণ এখানে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, ভালোবাসা সব এই লাভের মধ্যেই আছে। মানে অন্তরে ভালোবাসা নেই, অরিজিনাল ভালোবাসা নেই, ভালোবাসাই দেওয়ালে, গাছে। হ্যাঁ, এই যে এই দেখেন, রত্নার সাথে বলে আক্তারের ভালোবাসা। হ্যাঁ, মোনালিসা, ও প্লাস মোনালিসা, মানে তিন বান্ধবীর ভালোবাসা। মিম, কণা, মিনারা, মানে এখন আর ছেলে মেয়ে নাই, মেয়েরা মেয়েদের ভালোবাসা নাকি, মানে আর কি সহকামিতা। হ্যাঁ, অসম্ভব সুন্দর কাজ চলতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কি সুন্দর। আসলে গ্রামীণ পরিবেশটা, গ্রামীণ দৃশ্যটা একেবারে অসাধারণ অসাধারণ। এই যে পাশে নৌকা রয়েছে, আর কয়েকটা দিন গেলে ইনশাল্লাহ এখানকার পরিবেশটা অনেক জমজমাট হবে এবং অনেক সুন্দর লাগবে দেখতে আর কি। অনেক বড় এরিয়া, আর এটা পুকুর না দর্শক, এটা হচ্ছে বিল। অনেক বড় বিল। যখন বর্ষা আসবে তখন আপনারা অবশ্যই আসবেন, এখানে আসলে আলাদা ধরনের একটা ফিল পাবেন। আপনারা এখানে নৌকাতে ঘুরতে পারবেন এবং অবশ্যই বিকেলবেলা আসবেন, বিকেলবেলা এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগবে। এটা কি আমরা পিছন পাশে আছি না, আই লাভ গঙ্গাচড়া, কিন্তু এই পাশে দেখাতে গেলে তো আমি উল্টায় পড়বো। এই যে দর্শক, আমরা কতটা ভালো দেখেন গঙ্গাচড়ার সিটাকে তো আমরা ভাঙেই ফেলছি। হ্যাঁ, এই যে আই লাভ গঙ্গাচড়া, এটা কিন্তু আসছে দর্শক দার্জিলিং থেকে। সেই দার্জিলিংয়ে ছিল আই লাভ দার্জিলিং, আই লাভ সিকিম, সেই থেকে আসছে আই লাভ রংপুর, আই লাভ কুড়িগ্রাম, এখন আসছে আই লাভ গঙ্গাচড়া। যদি কখনো আপনারা গঙ্গাচড়া আসেন অবশ্যই এই পার্কে এসে ঘুরে যাবেন। সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে দর্শক, আপনারা মহিপুরে আসার আগে যেটা দেখবেন যে হাতের বামে গঙ্গাচড়ার দিকে গেছে, অর্থাৎ জোড়া ব্রিজের আগে যে রাস্তাটা গঙ্গাচড়ার দিকে গেছে সেই রাস্তায় এসে জিজ্ঞাসা করলেই হবে যে এখানে একটা নতুন পার্ক হয়েছে, প্রশাসনিক পার্ক। আপনারা এখানে আসতে পারেন, বিকেলবেলাটা আসবেন, খুব ভালো লাগবে। আর চেষ্টা করবেন যে সামনে যেহেতু বর্ষা আসতেছে, বর্ষার সময় আসবেন, তাহলে এখানে ঘুরতে পারবেন, অর্থাৎ বিশেষ করে নৌকাতে ঘুরতে পারবেন, ভালো লাগবে আর কি। দর্শক, এটি হচ্ছে একটি ছোট্ট জায়গা, তারপরেও আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।